সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তারেক আহমেদ চৌধুরী শুরুতে জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম চলে গেলেন প্রখ্যাত ব্রিটিশ টিভি উপস্থাপক বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার ডেভিড ফ্রস্ট বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামীনারায়ণ মন্দিরের ২৫ বছর পূর্তি বিএনপি যুক্তরাজ্য শাখার উদ্যোগে দলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রখ্যাত সাংবাদিক স্যার ডেভিড ফ্রস্ট মারা গেছেন রবিবার ব্রিটিশ প্রমোত্তরী এম এস কুইন এলিজাবেথ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় প্রখ্যাত এ সাংবাদিকের বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এম এ মুরাদ Thank you very much indeed. Hello, good evening and welcome. Hello, good evening and welcome. Hello, good evening and welcome. শব্দগুচ্ছের পরিচিত মুখ প্রখ্যাত ব্রিটিশ টিভি উপস্থাপক সাংবাদিক ভাষ্যকার ও লেখক স্যার ডেভিড ফ্রস্ট আর নেই ব্রিটিশ প্রমোত্তরী এম এস কুইন এলিজাবেথে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর কোলে ধরে পড়েন তিনি And no moral responsibility. No moral. You have total moral responsibility. I beg your pardon. All these people. আর ৭৪ বছর বয়সী স্যার ডেভিড ফ্রস্টের মৃত্যুতে অবসান ঘটল বিশ্বের টেলিভিশন জগতের